It's gone. The first wicket is taken. এক ওভারে দুই উইকেট, কঠিন বিপদে বাংলাদেশ। ওপেনিংয়ে বুড়ো তামিম ইকবালের অভাব হারে হারে টের পেল বাংলাদেশ। দর্শক, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো তুলকালাম শুরু করেছিলেন ইংলিশরা। শেষ পর্যন্ত ডেভিড মালানের 140 ও জো রুটের 82 রানের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশকে 365 রানের পাহাড় সমান টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই 3 বলে 3টি 4 মেরে রানের খাতা খোলেন লিটন দাস। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই ঘটে বিপত্তি, কেননা দ্বিতীয় ওভারে রিচ টপলি 2 বলে 2টি উইকেট নেন। আজকের ম্যাচে জুনিয়র তামিম 1 রান ও নাজমুল হোসেন শান্ত 0 রানে আউট হয়ে যায়। আর তাই তো ধরাই যায় তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশের ওপেনিং জুটি একদমই নড়বড়ে। তামিম থাকলে হয়তো এমন কিছু হতো না। তো দর্শক, কি মনে হয় আপনাদের, তামিম ইকবালের অভাব বুঝতে পারবে কি বিসিবি? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।